হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে এসেছি। বাড়ির যে মেন পাখি ছিল, সে পাখি এখন মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে, সুন্দর খাচ্ছে দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এই করছে ওই করছে, মিট আপ করতে যাচ্ছে। তুমি যে মিট আপ করতে যাচ্ছ, তোমার রূপটা তো সবাই এখন জেনে গেছে না? তো তুমি মিট আপ করতে যাচ্ছো, তোমার তখন মনে হয় লজ্জা হওয়া দরকার। একটা জিনিস আমি বুঝলাম, সোমনাথ যার মানে যাই হোক, উড়ে হোক যাই হোক, কিন্তু মনটা কিন্তু খুব সরল, মনে কোনো স্বাদ পাচ নেই আকাশে। আর তোমার ভাই, আর সব ভিডিওতেই তোমার দেখছি ভাই ভাই ভাই, ওই সোমনাথের কথা তো তোমার মুখে না একবারও শুনছি না, যে হয়েছো তুমি সোমনাথ পাশে ছিল বলে, নইলে তুমি একা এত তো যা বড় ব্লগার হয়েছে না, করতে পেতে না। ভুল যদি করেই থাকে, তুমি তাকে একটা সুযোগ দিতে? প্রত্যেক মানুষই ভুল করে, তুমি যে ভুল করোনি সেটা তুমি নিজে স্বীকার করতে পারবে? তুমিও ভুল করেছো নিশ্চয়ই। তোমার ওই দুঃখের সময় সোমনাথ তোমার পাশে থেকে সব তোমার সব কাজ সব তোমার করেছে। সোমনাথ কেউ তোমার ছিল না পাশে, বুঝেছো না? আমার বলতে তোমার লজ্জা লাগে যে তুমি মা, একটা মা কীভাবে সন্তান সে এতদিন আছে, আমি তো ভাবতে নিজে আমার কষ্ট হচ্ছে। ভগবান সবাই যেন ভালো থাকে, সবাই সুখে সংসার করুক। সবাই সুখ দুঃখ প্রত্যেকের জীবনে আছে, প্রত্যেকের সংসারে আছে মানুষের, তো সুখ দুঃখ নিয়েই তো মানুষকে চলতে হয়। কোন সংসারে বলো তো ঝামেলা ঝঞ্ঝট হয় না? প্রত্যেক সংসারে হাজব্যান্ড ওয়াইফ, প্রত্যেক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়। তো অনেকটা টাইম নিয়ে নিলাম, তো ভালো থেকো।